হাই বন্ধুরা, আমি চলে এসেছি সরিষার ক্ষেতে। পরিচর্যা করলে ফলন অধিক পাওয়া যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই একটাতে আপনার ফলনকে দ্বিগুণ থেকে তিনগুণ করে দেবে। সবার প্রথমে আমরা যে বিষয়ের দিকে নজর রাখব সেটি হলো জাব পোকা। অনেকে এটা লাহি পোকা বা মেরি বলে থাকে। সঠিক সময় এর পরিচর্যা না করলে এই পোকা অনেক ক্ষতি করে দেবে। এই পোকার জন্য আপনারা হামলা 550 15 ml প্রতি 15 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়া এরকম 2 প্যাকেট প্রতি 15 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। ট্যাগ পাইড এরকম 2 প্যাকেট প্রতি 15 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। আরও অনেক কোম্পানির ওষুধ আছে, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করলেই মোটামুটি চলে যাবে সমস্ত পোকা। এরপরে যে বিষয়ের দিকে নজর রাখতে হবে সেটি হলো ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণ দেখা দিলে আপনারা ইন্দোভিলের M45, যে কোনো কোম্পানিরই M45 ব্যবহার করতে পারেন। এরপরে আমরা যে বিষয়ের দিকে নজর রাখব সেটি হলো গাছ যখন ফুল থেকে ফল দিতে শুরু করে তখন গাছ অনেকটা দুর্বল হয়ে পড়ে। এর জন্য আমরা NPK 0/52/34 50 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এতে ফল অনেক ভালো পাওয়া যাবে। NPK 52/34 প্রয়োগ করলে সঠিক সংখ্যা বাড়বে, গাছটা অনেকটা মোটা হবে এবং সরিষার দানাটাও মোটা হবে। এর সঙ্গে আপনারা অ্যান্ট্রাকল প্রতি 15 লিটার জলে 30 গ্রাম হারে স্প্রে করতে পারেন। এরপরে আপনারা যদি 2টি করে সালফার ছড়িয়ে দিতে পারেন তাহলে অনেক ভালো হবে। সালফার দেখতে অনেকটা মুসুর কলায় ভাঙলে যেমন হয় না, সেরকম অনেকটা। এই সময় ইউরিয়া ভুলেও দিবেন না, অনেক চাষিরা ভুলে ইউরিয়া দিয়ে থাকে। চলুন বন্ধুরা, এরপরে আমরা ওষুধগুলো গুলে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি দামে এরপরে কিছুটা পরিমাণে জল ঢেলে নেব। এরপরে আমরা দেবো এক্সট্রা প্রতি 15 লিটার প্রতি 15 লিটার জল 1 প্যাকেট দেবো। ট্যাগ প্রাইড 1 পাতা দেবো প্রতি 15 লিটার জলে। পোকার সংখ্যা বেশি থাকলে আপনারা 2 প্যাকেট ব্যবহার করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই একটা স্প্রে আপনার ফলনকে অনেক অংশ বাড়িয়ে তুলবে। এরকম ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।